এই মুহূর্তের সবচেয়ে বড় যেটা খবর, যেটার জন্য তোমরা অনেকেই অধীর আগ্রহ করে বসেছিলে, তোমাদের উৎকণ্ঠা দিনের পর দিন বাড়ছিল যে আমাদের তোমাদের যে পরীক্ষা, যেটা বারবার ভয় পিছিয়ে যাচ্ছিল, না হয় কোনো কারণে বাতিল হওয়ার ঘোষণা, এরকম চারিদিকে যেখানে সিবিএসসি আইসিএসসির মতো পরীক্ষা বাতিল হয়ে গেছে, তাহলে সেখানে কি হতে চলেছে? তোমরা অলরেডি জানো যে আমাদের মাধ্যমিক এবং এইচএস পরীক্ষা সেটা কি হতে পারে বা না হতে পারে, তার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল। সেখানে যেটা বলা হয়েছিল, তা ওনারাও যেটা মতামত দিয়েছিলেন যে এবছরের মতো যাতে পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। তো এবং সেই ঘোষণা মতোই আজকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া, তিনি আজকে ঘোষণা করলেন যে এবছরের মতো বাতিল হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ঠিক আছে, তো যেটা সবচেয়ে বড় এই মুহূর্তের আপডেট, যেটা নিয়ে তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলে, মোটামুটি তোমাদের কাছে একটা স্বস্তির খবর যে এবছরের মতো বাতিল হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ঠিক আছে, সুতরাং যতটা পারো ভিডিওটা সবার কাছে পৌঁছে দাও, যাতে বাকি যারা আছে তাদের কাছেও এই অসুবিধেটা না হয় যে কি হতে চলেছে, এটার মধ্যে যেন না কোনো রকম দ্বন্দ্বে থাকে। ঠিক আছে, এবারে তোমাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার তাহলে আমাদের কি হবে, আমাদের নাম্বার কিভাবে দেওয়া হবে? এটা খুব ভ্যালিড একটা প্রশ্ন, খুব ভ্যালিড একটা জায়গা। তার কারণ সমস্যাটা হচ্ছে আমাদের, তোমাদের যাদের ক্লাস টুয়েলভ তারা লাস্ট পরীক্ষা দিয়েছিলে ক্লাস টেনে, তারপর থেকে তোমাদের কোনো রকম কোনো এভালুয়েশন হয়নি, না ইলেভেনের পরীক্ষা হয়েছিল না টুয়েলভের পরীক্ষা হয়েছে, যার ফলে তোমাদের নাম্বারের মূল্যায়ন কিভাবে হবে? কারণ যেটা শুধুমাত্র আছে সেটা হচ্ছে 30 নম্বরের প্র্যাকটিক্যালের নাম্বার, ল্যাব বেসড সাবজেক্টের 30 এবং নন ল্যাব বেসড সাবজেক্টের 20 করে করা আছে, বাকি কিচ্ছু দেওয়া নেই। সুতরাং সেটা কি হবে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ছাত্রছাত্রীদের মূল্যায়ন কিভাবে হবে তা 7 দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে, এটা কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন। সুতরাং একটু আর সময় ওয়েট করো, তাহলেই তোমরা বুঝতে পারবে কিভাবে তোমাদের মূল্যায়ন হতে চলেছে। ঠিক আছে, তো যেটা বললাম আবারও একবার বলে দিই, এবছরের মতো বাতিল হয়ে গেল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, নবান্নে এটি ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে প্রায় 34,000, কারণ তোমরা জানো কালকে একটা আমাদের টুইট করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল এবং মেসেজ দেওয়া হয়েছিল যে বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের সাথে তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল যে পরীক্ষাটা কী রকম হতে পারে, কী রকম ব্যাপার। সেখানে উনি বলেছেন নাকি প্রায় 34,000 মতো মতামত জমা পড়েছে এবং তার মধ্যে প্রায় 85% উপরে তারা পরীক্ষা বাতিলের দিকেই আভাস দিয়েছেন। সুতরাং সেই হিসাবেই এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় জায়গা সেটা হলো পরীক্ষা বাতিল করা হলো, তবে পরবর্তীকালে কিভাবে মূল্যায়ন হবে তার ডিটেলস সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেব। অন্তত এটা চিন্তা থেকে মুক্ত থাকো তোমরা, পরীক্ষা এবছরের মতো আর হচ্ছে না, এবার মূল্যায়নটা তোমাদের মতো করে কিভাবে করা হবে সেটা আমরা জানিয়ে দেব। সুতরাং এই ভিডিওটি আরও বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবার কাছে পৌঁছে যায়। কেমো ক্যাফে চ্যানেলটি বেশি বেশি করে লাইক করে দাও, ভিডিওগুলোতে শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও, ভালো করে চিন্তা করো না। কিন্তু একটাই সমস্যা, একটাই ঘটনা তোমাদের একটু বলে রাখি, এর আগে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে তখন ঠিক এই ধরনের একটা ঘটনা ঘটেছিল, উইদাউট পরীক্ষা নিয়ে নাম্বার দেওয়ার চল হয়েছিল। সুতরাং সেই জিনিস, সেই সময়কার স্টুডেন্টদের ওপরে বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছিল। সুতরাং আশা রাখবো এই সমস্যা যেন তোমাদের সাথে কোনো জায়গাতে না হয়, তোমরা ভবিষ্যতে জীবনে আরও বেশি এগিয়ে যাও, কারণ এতে তোমাদের কোনো দোষ নেই। পরিস্থিতি আজকে এই জায়গায় তোমাদেরকে পরীক্ষা দিতে যে বাতিল করতেই হলো। যাই হোক, বেস্ট অফ লাক, সামনের যে তোমাদের কলেজ লাইফ আছে বা তোমরা যা নিট দিতে চাইছো, যেই দিতে চাইছো, ভালো করে পড়াশোনা করো, সেই সমস্ত পরীক্ষা দেওয়ার জন্য টার্গেট নাও। আর বাকি কোনো রকম কোনো যদি হেল্প লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আছে, তাছাড়া আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।